দলের যারা আমাদের নেতৃত্বে আছে, আমাদের শেখ হাসিনা আমাদের দলের অনেক নেতৃত্বে অনেক কাজ করেন, কিন্তু সমস্ত অর্জন বিসর্জন হয়ে যায় সন্ধ্যাবেলা যখন রেডিও টেলিভিশনের স্কলে দেখা যায় ওই মুগ্ধায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতারা মানুষের বাড়ি ঘর করতে গেলে তাদের কাছে চাঁদা নেয়। একবার ছাত্রলীগ দিয়ে যায়, আবার আসে যুবলীগ, যুবলীগ দিয়ে যাওয়া শেষ, তখন এসে যাবে দাঁড়ায় আওয়ামী লীগ। এই তো গত তিন চার দিন আগে বাংলাদেশ প্রতিদিনের একটা পত্রিকায় একটা নিউজ হলো, সেই নিউজ দেখে আমরা লজ্জা পেয়েছি। কমপক্ষে আমার অত্যন্ত ঘনিষ্ঠজন যারা 10-15 জন আমাকে ফোন করেছে, কারণ আমি ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আমি নাকি এই আওয়ামী লীগের সমস্ত দায়িত্বে আছি। আর সেই আওয়ামী লীগ ওই মুগ্ধা এলাকা থেকে চাঁদা সংগ্রহ করে, কেউ বাড়ি ঘর করতে গেলে সেই চাঁদা কালেকশন করে। আমি বলতে চাই, আমরা শেখ হাসিনা এত পরিশ্রম করছেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকে মান্না ভি ভাই হুমায়ুন কবিরের নেতৃত্বে 75 জন মহানগর আওয়ামী লীগের নেতা দিন রাত পরিশ্রম করে আজকে এই সম্মেলন করে নতুন কমিটি গঠন করছে। সেই কমিটি গঠন করার মধ্য দিয়ে যারা ওই চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, যারা অন্যের জমি দখল করে, তাদের যদি আমাদের নতুন করে নেতৃত্ব আনতে হয়, তাহলে এই পরিশ্রমের আমাদের কোনো সার্থক হবে না। আমাদের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, দলের প্রতি যাদের ত্যাগ আছে, দলের অতীতে যাদের কন্ট্রিবিউশন আছে, যাদের সততা হিসেবে এলাকার মানুষ যাদের চিনে, তাদেরকে ঘর থেকে খুঁজে বের করে নিয়ে এসে আমাদের দায়িত্ব অর্পণ করতে হবে। তা না হলে আমরা যত রাস্তাঘাট বানাই, যত উন্নত করি, যত হাতির ঝিল বানাই, আওয়ামী লীগকে কিন্তু মানুষ ভোট দিতে আসবে না। কারণ ভোটার কারা? ওই ভোটারটা হল সেই যে ওই মুগ্ধা এলাকায় বাড়ি ঘর করতে গিয়ে 5 বার চান্দা দিয়েছে। আজকে যদি আমাদের দলের সুশৃঙ্খলভাবে আমরা পরিচালনা করতে পারি, তাহলে এই দল নিয়ে কিন্তু এগোতে পারবো। আজকে উশৃঙ্খল দল দিয়ে আমরা কিন্তু বেশি দূরে এগোতে পারবো না। আজকে মহানগর আওয়ামী লীগ, আমি জিজ্ঞাসা করতে চাই, যদি ওই মুগ্ধা এলাকায় যে ঘটনা ঘটেছে, পত্রিকায় এরকম নিউজ এসেছে, সেই ঘটনা যদি সত্য হয়ে থাকে, তাহলে ওই জায়গায় যারা আওয়ামী লীগ করে, যারা দায়িত্বে আছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। আর যদি ওই নিউজটা মিথ্যা হয়, আওয়ামী লীগের পক্ষ থেকে ওই পত্রিকার বিরুদ্ধে আমরা মামলা করতে চাই। এখন যদি আমার মনের জোর থাকে, আমরা ওই পত্রিকার বিরুদ্ধে আমরা মামলা করব। আর ঘটনা যদি সত্য হয়ে থাকে, ওই যে যাদের দ্বারা এই নিউজ হয়েছে, নিউজ বানিয়েছে, আওয়ামী লীগের কালিমা লেপন করেছে, তাদেরকে আমরা দল করার সুযোগ দেব না। এবং শুধু মুগ্ধা এলাকার জন্যই নয়, আজকের এই ওয়ারি এলাকার জন্য একই প্রেসক্রিপশন।